তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে সিডনিতে অবস্থান করছেন শাবনূর। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন 90 দশকের এই গ্ল্যামার কুইন। এদিকে বেশ কিছুদিন ধরে ফুল নিয়ে ফটোশ্যুট করতে দেখা গেছে শাবনূরকে। এই ফুল নিয়ে নাকি অদ্ভুত ঘটনা রয়েছে চিত্রনায়িকার জীবনে। জানা গেছে এক ব্যক্তি নিয়মিত শাবনূরের বাসার সামনে গোলাপ রেখে যান। সম্প্রতি সিডনি থেকে দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন নায়িকা। তবে পুরো গল্পটা খোলসা না করে খানিকটা রহস্যই রেখে দিলেন তিনি। শাবনূর বলেন, বিগত 5 বছর ধরে প্রায় দিনই একটা ছেলের বাসার সামনে গোলাপ রেখে যায়। যখনই সে আমার বাসার এক দিক দিয়ে যায়, দরজার কাছে একটি গোলাপ রেখে যায়। বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। তিনি আরও বলেন, প্রায় দিনই বাসার গেট খুললেই দেখতে পাই বাইরে গোলাপ রাখা। তখন বুঝি সেই মানুষটা রেখে গেছে। সে গোলাপের পাপড়ি ছিঁড়ে পানিতে রাখে। গত 5 বছর ধরে যত গোলাপ আমাকে দিয়েছে সব পাপড়ি আমি বোতলে ভরে রেখে দিয়েছি। শাবনূরকে গোলাপ দেওয়া সেই অজ্ঞাত ব্যক্তিকে চেনেন না, চেনেন বলেও জানান চিত্রনায়িকা। তবে সেই মানুষটা পরিচয় প্রকাশ না করে সেখানে গল্পের রহস্যটা জিয়ে রাখলেন শাবনূর। এ প্রসঙ্গে তিনি বলেন, সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, এখন অনেক পরিচিত আমরা, নামটা বলতে চাই না। প্রসঙ্গত সম্প্রতি রঙ্গনা নামের একটি সিনেমার কিছু শুটিং শেষ করছেন শাবনূর। এরপর চলে যান সিডনিতে। সামনে দেশে ফিরলে সিনেমাটির বাকি কাজ শেষ করুন বলে জানান তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে সিডনিতে অবস্থান করছেন শাবনূর। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন 90 দশকের এই গ্ল্যামার কুইন। এদিকে বেশ কিছুদিন ধরে ফুল নিয়ে ফটোশ্যুট করতে দেখা গেছে শাবনূরকে। এই ফুল নিয়ে নাকি অদ্ভুত ঘটনা রয়েছে চিত্রনায়িকার জীবনে। জানা গেছে এক ব্যক্তি নিয়মিত শাবনূরের বাসার সামনে গোলাপ রেখে যান। সম্প্রতি সিডনি থেকে দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন নায়িকা। তবে পুরো গল্পটা খোলসা না করে খানিকটা রহস্যই রেখে দিলেন তিনি। শাবনূর বলেন, বিগত 5 বছর ধরে প্রায় দিনই একটা ছেলের বাসার সামনে গোলাপ রেখে যায়। যখনই সে আমার বাসার এক দিক দিয়ে যায়, দরজার কাছে একটি গোলাপ রেখে যায়। বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। তিনি আরও বলেন, প্রায় দিনই বাসার গেট খুললেই দেখতে পাই বাইরে গোলাপ রাখা। তখন বুঝি সেই মানুষটা রেখে গেছে। সে গোলাপের পাপড়ি ছিঁড়ে পানিতে রাখে। গত 5 বছর ধরে যত গোলাপ আমাকে দিয়েছে সব পাপড়ি আমি বোতলে ভরে রেখে দিয়েছি। শাবনূরকে গোলাপ দেওয়া সেই অজ্ঞাত ব্যক্তিকে চেনেন না, চেনেন বলেও জানান চিত্রনায়িকা। তবে সেই মানুষটা পরিচয় প্রকাশ না করে সেখানে গল্পের রহস্যটা জিয়ে রাখলেন শাবনূর। এ প্রসঙ্গে তিনি বলেন, সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, এখন অনেক পরিচিত আমরা, নামটা বলতে চাই না। প্রসঙ্গত সম্প্রতি রঙ্গনা নামের একটি সিনেমার কিছু শুটিং শেষ করছেন শাবনূর। এরপর চলে যান সিডনিতে। সামনে দেশে ফিরলে সিনেমাটির বাকি কাজ শেষ করুন বলে জানান তিনি।